ব্রিটেনে মরণব্যাধি করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও নতুন প্রজাতির করোনার প্রকোপ দেখা দেয় লন্ডন সাউথ ইস্ট এবং ইস্ট ইংল্যান্ড রোববার সকাল থেকে টিআর ফোর এ কঠোর বিধিনিষেধের আওতায় চলে যাবার ঘোষণা ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার সন্ধ্যায় ডাউনিং স্ট্রিটে তিনি এ ঘোষণা দিয়েছেন এটি স্থায়ী হবে আগামী ত্রিশ ডিসেম্বর পর্যন্ত আর এ কারণে আনন্দ উচ্ছ্বাসে বড়দিন পালিত হবে না লন্ডনবাসীর

So, I know how disappointing this will be. But we have said throughout this pandemic that we must and we will be guided by the science. Christmas this year will be different, very different, but we must be realistic. We're sacrificing the chance to see our loved ones this christmas so we have a better chance of protecting their lives so that we can see them at future christmases. when the science changes, we must change our response. ব্রিটেনে শীতের শুরুতেই করোনায় আক্রান্ত হচ্ছেন প্রতিদিন বিশ থেকে পঁচিশ হাজারের উপর আর মৃত্যুবরণ করছেন পাঁচ থেকে শতের উপর যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশিরাও রয়েছেন চৌধুরী মুরাদ বাংলা টিভি নিউজ লন্ডন বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে আমাদের বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান দেশটির রাজধানী মানামায় অবস্থিত দূতাবাসের হলরুমে শ্রম কাউন্সিলর শেখ তৌহিদুল ইসলামের পরিচালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম দূতালয় প্রধান রবিউল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা এছাড়া কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের উপস্থিতিতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন দূতালয় প্রধান রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ তহিদুল ইসলাম এরপর বক্তব্য রাখেন লিন্নাস মেডিকেলের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার জাহাঙ্গীর আলম বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কর্মরত শ্রমিকদের সেফটি ও সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ডক্টর শাহ আলম ও বজরুল আলম এরপর অভিবাসী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী বাংলাদেশ স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়